A very good morning, everyone. Welcome back to my channel, The Bong Tints. I hope tomra shobai khub bhalo acho, shusto acho. Ekhon baje 11:20. Ajke sokal sokal ready hoye gechi. Tar karon hotse ajke Coco ke niye jabo vet-er kache. Tar karon or ekta annual checkup hoy ar ekta bochore ekta vaccine thake jeta oke dite hoy. Tar shonge ekta checkup o hoy. To shetar jonno sokal sokal ready hoye gechi. Khawa dawa hoye geche. Coco ro khawa hoye geche. Dekho Coco mon kharap kore boshe ache. Karon o vet-er kache jabo bhabli jai na kibhabe o bujhe jay ar prochondo mon kharap hoye jay. Or ekdomi vet-er kache jete chay na. Karon jane okhane gelei oke injection dewa hobe. তো সেইটা ওর মনে একটা ভয় ঢুকে গেছে তো সেটাই চলছে এখন তো আমরা পুরোপুরি রেডি জাস্ট গাড়ি আসবে আর বেরিয়ে যাব ইনফ্যাক্ট আজকে কোকোর আরো অনেক কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি তো অবশেষে অনেক যুদ্ধের পরে কোকোকে গাড়িতে তোলা গেল তার কারণ ভেটের কাছে যাবে সেই ভয়তে কোকো মহাশয় কিছুতেই গাড়িতে উঠবেন না তো কোন রকমে গাড়িতে তোলার পরে তিনি অনেক ছটপট করছিলেন কিন্তু বারাস্তে বাইরের দৃশ্য দেখতে দেখতে ভেটের কাছে পৌঁছে গেলেন আপনারা হয়তো ভাবতেই পারেন কোকোর মুখে এই মাস্কটা কেন পরানো আছে অ্যাকচুয়ালি ওখানে কোকোর ইনজেকশন চলছিল এবং তার সঙ্গে ওর কিছু চেকআপও চলছিল তো সেটার সময় যাতে কোনো অসুবিধা না হয় বাই সেফার সাইড এটা পরিয়ে রাখা হয়েছিল শুধু ওই সময়ের জন্য তারপরে কোকোর সবকিছু কমপ্লিট হয়ে যায় ইনজেকশন এবং চেকআপ তারপরে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো আমাদের অপেক্ষা করতে হয় কারণ স্পাইয়ের জন্য প্রচুর লাইন ছিল সেদিন অবশেষে কোকোর স্পাইয়ের জন্য আমাদের ডাকা হয় আর এই যে রুমটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ওদের হেয়ার কাটিং রুম তো সেই জন্য এত ফার চারিদিকে ছড়িয়ে আছে তো সেই করতে করতেই কোকোর যিনি স্পা করাবেন কোকোকে নিয়ে ওকে যে স্নানের জায়গাটা ওদের সেখানে তোলার জন্য খানিকক্ষণ স্ট্রাগল করেন কারণ কোকো কোনো উঁচু জায়গায় উঠতে ভীষণই ভয় পায় তো অবশেষে সেখানে তোলার পরে সে আর কিছুতেই ওখানে থাকবেন না তো তাকে খানিকক্ষণ আদর করে বুঝিয়ে টুঝিয়ে তাকে রাজি করানো হয় স্পায়ের জন্য তারপরে শুরু হয় কোকোর স্পা আর ওদিকে কোকোর স্পা চলছে তার মধ্যে দেখুন এদিকে অন্য আরেকটি বাচ্চার গ্রুমিং হচ্ছে আর এই ডগটা এতটাই সুন্দর যে কি বলবো এদেরকে সম্ভবত পার্ডল বা এরকম কিছু একটা নাম যতদূর সম্ভব আমি জানি তবে এদের এতটাই ফার যে চোখগুলো দেখুন দেখাই যাচ্ছে না বাচ্চাটির তো সেই জন্য এই বাচ্চাটির আবার হেয়ার কাটিংও হবে এই যে অলরেডি ওর হেয়ার কাটিং চলছে আর হেয়ার কাটিং হওয়ার পর এই বাচ্চাটিকে খুবই সুন্দর লাগছিল দেখতে এদিকে তা করতে করতে কোকোর স্পা অর্ধেক কমপ্লিট এবার কোকোর ট্রাই করার পালা এই যে দেখুন কোকো প্রায় অলমোস্ট ড্রাই হয়ে গেছে কোকোর গ্রুমিং প্রায় কমপ্লিট হতে চলেছে এবার কোকোর নেল কাটিং টি শেডিং এইগুলো একটু বাকি আছে এগুলো হলেই কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন কোকোর ফাইনাল লুক আর গলায় দেখুন এই রেড কালারের বোটা ওরা কোকোকে গিফট করেছে কি সুন্দর লাগছে না এরপরে আমরা বাড়ি চলে আসলাম এবং কোকো প্রচণ্ড টায়ার্ড হওয়ার কারণে ওকে খাইয়ে দাইয়ে রেস্ট নিতে বললাম তো ও ঘুমিয়ে পড়েছিল তো এখন ও ঘুমতে এখন শরীর ঠিক আছে বাবা এখন শরীর ঠিক আছে সোনা বেবিটা এই যে কোকো ডক্টরের কাছে গিয়ে ওখানে ডক্টরকে দেখানোর পর এই যে খেলনা কিনে নিয়ে এসে সেই খেলনাটা নিয়ে এতক্ষণ পরে ও খেলা করছে এখন ওর সব খেলনার থেকে এই খেলনাটাই প্রিয় খেলনা হয়ে দাঁড়িয়েছে
বেশ খানিকক্ষণ রেস্ট নিল এসে, তার কারণ একটু ক্লান্ত হয়ে গেছিল যেহেতু জার্নি করেছে, তার উপর ডক্টরের কাছে ইঞ্জেকশন নিয়েছে, চেক আপ হয়েছে অ্যানুয়াল, তার উপর আবার স্পা হয়েছে, তো সেই জন্য ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। এখনও খেলনা নিয়ে খেলা করছে এতক্ষণে শান্তি। বাড়ি ফেরার পর আর ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে কোকো শরীরটা একটু খারাপ লাগছিল, বুঝতে পারলাম, কারণ ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল। প্রত্যেকবার ডক্টরের কাছে ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওর একটু জ্বর জ্বর মতো আসে, ডক্টর বলে দিয়েছে যদিও সেটা নর্মাল, ভয়ের কিছু নেই, কিন্তু এবারে সেই ব্যাপারটা ছিল না, কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেছিলো সেটার জন্য একটু রেস্ট নিয়েছিল, ছিল না তখন আমরা ব্লগ করিনি। এসে অনেক কাজকর্ম ছিল, কোকোকে খাওয়ানো, আমাদের স্নান টান ফ্রেশ হওয়া, আমাদের খাওয়া দাওয়া, এসব করতে করতে সন্ধে হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার। তো এখন ব্লগটা আবার স্টার্ট করছি, এখন সন্ধেবেলা, কোকো একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে গেছে, খেলাধুলা করছে তোমরা দেখলেই। এখন আমরা কোকোর সঙ্গেই টাইম স্পেন্ড করবো, কারণ ডক্টর বলেছে আজকের দিনটাও একটুখানি শরীর মানে অসুস্থ নয় ঠিক, একটু হালকা ওর মানে শরীর জ্বর জ্বর আসতে পারে বা কিছু এইসব। আরও কোকো নানা রকম ওষুধপত্র দিয়েছে, সেগুলো একটু খাওয়াচ্ছি আজকের দিনটাই, তার মধ্যেই সব ঠিক হয়ে যাবে, যদিও কালকে থেকে আবার ব্যাক টু কোকো নর্মাল লাইফ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন।